আসসালামু আলাইকুম আমার কুকিং চ্যানেল হাবিবাসেসিলে সবাইকে স্বাগতম বিভিন্ন প্রকার কেক পিৎজা তান্দুরি বা গ্রিল চিকেন কিংবা আরও অন্যান্য খাবার তৈরি করতে ওভেন বা চুলার প্রয়োজন হয় যারা ওভেনে এই খাবারগুলো তৈরি করতে চান তারা অনেকেই এই সমস্যায় পড়ে থাকেন যে ইলেকট্রিক ওভেন কিভাবে ব্যবহার করবেন তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটি আশা করছি এই ভিডিও দ্বারা আপনারা অনেক উপকৃত হবেন এটা হলো একটি ইলেকট্রিক ওভেনের ভেতরের চেহারা এই ওভেনের ভেতরে আপনারা দুইটি র্যাক দেখতে পাবেন আর এর ভেতরে একটি রেসিপির বই পেয়ে যাবেন ওভেনে যেসব খাবার তৈরি করা যায় সেই রেসিপিগুলো এই বইয়ে দেওয়া আছে ওভেনের ভিতরে এমন তিনটি স্ট্যান্ড দেখতে পাবেন আমরা যে গ্রিল চিকেন খেয়ে থাকি সেই গ্রিল চিকেন তৈরি করতেই এই স্ট্যান্ডগুলো ব্যবহার করতে হয় ওভেনের ভেতরে দুই সাইডে এমন দুইটি লক আছে এর ভিতরে স্ট্যান্ডগুলো ভালোভাবে বসিয়ে দিয়ে গ্রিল চিকেন তৈরি করতে হয় ঠিক যেমনটি আপনারা এই মুহুর্তে দেখতে পাচ্ছেন গ্রিল চিকেন তৈরি করতে এভাবেই স্ট্যান্ডগুলো ব্যবহার করতে হয় পুরো ভিডিওটি কন্টিনিউ করার পূর্বে যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ওভেনে তৈরি করা যায় এমন বেশ কিছু রেসিপির ভিডিও আমি খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে আপনারা তা সবার আগে দেখতে পাবেন ওভেনের ভিতরে আপনারা এমন একটি ট্রে দেখতে পাবেন এই ট্রেতে করে আপনারা যে কোনো রকমের পুরিং তৈরি করে নিতে পারবেন যার জন্যে এই ট্রেতে পানি দিয়ে এর উপরে পুরিংয়ের বক্সটি বসিয়ে দিতে হবে এরপরে ডাউন হিট দিয়ে একশো পঞ্চাশ ডিগ্রিতে চল্লিশ মিনিট স্টিম করে নিলেই পুডিং হয়ে যাবে বর্তমানে ওভেনের যেই র্যাকটি আপনারা দেখতে পাচ্ছেন এই র্যাকটি ওভেনে মাঝখান বরাবর এভাবে সেট করে দিয়ে এর ওপরে আপনারা কেকের মোল্ড বসিয়ে দিয়ে কেক তৈরি করতে পারবেন এই ওভেনে কিভাবে পারফেক্ট ভানিলা স্পঞ্জ পাউন্ড কেক তৈরি করবেন তার একটি রেসিপি আমার এই চ্যানেলে অলরেডি দেওয়া আছে আমি এর লিঙ্ক ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব আপনারা চাইলে তা দেখে নিতে পারবেন এছাড়াও এই ট্রে ব্যবহার করে আপনারা তান্দুরি চিকেন বা চিকেনের বেশ কিছু আইটেম তৈরি করে নিতে পারবেন ওভেনের ভিতরে উপরের দিকে দুইটি আর নিচের দিকে দুইটি হিটিং রড দেখতে পাবেন এই হিটিং রডের মাধ্যমেই ওভেন খুব ভালোভাবে হিট হয় ওভেনে যে কোনো ধরনের খাবার তৈরির পূর্বে অবশ্যই ওভেন ভালোভাবে প্রিহিট করে নিতে হবে সাধারণত ছোট ওভেন থেকে বড় ওভেনে খাবার তৈরি করতে কিছুটা কম সময় লাগে এজন্য আপনার খাবার তৈরি করতে কতটা সময় লাগবে তা ওভেনের সাইজের উপর নির্ভর করবে এটি হলো ওভেনের টেম্পারেচার মোড সর্বনিম্ন একশো থেকে সর্বোচ্চ দুশো পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত দিতে পারবেন সাধারণত নর্মাল কেক বা পুডিং তৈরির ক্ষেত্রে একশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড দিতে হয় ওভেনে যখন সব কিছু সেট করে অন করে দিবেন তখন এই লাল বাতিটি জ্বলে উঠবে এটা হলো ভিতরে যে হিটিং রড আছে তার ফাংশান এই অপশানে দিলে উপরের যে হিটিং রড আছে সেটা হিট হবে আর এটাতে উপরের হিটিং রড আর গ্রিলের যে স্ট্যান্ড আছে তা হিট হবে আর এটাতে উপরের এবং নিচের চারটি হিটিং রডে হিট হবে সাধারণত কেক তৈরির জন্য এই অপশানই দিতে হয় আর এই অপশানে নিচের যে হিটিং রড আছে শুধু সেটা হিট পাবে আর এটা হলো টাইমার অপশান আপনারা কতক্ষণ পর্যন্ত বেক করবেন সেটা নির্ভর করবে কেক তৈরির জন্য সাধারণত একশো ষাট ডিগ্রি সেন্টিগ্রেডে চল্লিশ মিনিট বেক করে নিলেই হয়ে যায় আমি আশা করছি আমার আজকের এই ভিডিওটি দ্বারা আপনারা একটু হলেও উপকৃত হবেন আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিতে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাল্লাহ খুবই দ্রুত এই ওভেনে তৈরিকৃত কিছু খাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আপনারা ভালো থাকবেন ধন্যবাদ